হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সন্তোষ, আজকে আবার আপনাদের সামনে নতুন একখানা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, এই ভিডিওটা পশুপালক বন্ধুদের এবং খামারি বন্ধুদের জন্য খুবই কার্যকারী হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে একটি ছাগল প্রেগনেন্ট অর্থাৎ গাভীন হওয়ার কতদিন পরে বাচ্চা দিয়ে থাকে, এবং বাচ্চা হওয়ার সাথে সাথে সেই ছাগলটির এবং বাচ্চাটির কী পরিচর্যা নেওয়া উচিত বা কী পরিচর্যা নেওয়া প্রয়োজন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি পুরোটাই দেখুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে গেলে আপনারা বুঝতে পারবেন যে একটি ছাগল প্রেগনেন্ট হওয়ার পরে কী কী পরিচর্যা নেওয়া যায় এবং বাচ্চা দেওয়ার কী পরে কী কী পরিচর্যা নেওয়া হয়। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করবেন। তো চলুন দেরি না করে সে ভিডিওটি দেখা যাক। তো হ্যাঁ বন্ধুরা, একটি ছাগল আপনার খামারে যখন প্রেগনেন্ট অর্থাৎ গাভীন হয়, তার কতদিন পরে সেই ছাগলটি বাচ্চা দিয়ে থাকে এবং কতদিন পর্যন্ত সেই ছাগলটির পেটে বাচ্চা থাকে? তো বন্ধুরা, প্রথমত আপনাদের বলে দিই যে আপনারা যদি সঠিক জানতে পারেন যে আপনার সেই ছাগলটি প্রেগনেন্ট অর্থাৎ যে তারিখে প্রেগনেন্ট হয়েছে সেই দিন থেকে শুরু করে 150 দিন অর্থাৎ 150 দিন থেকে 155 দিনের মধ্যেই সেই ছাগলটির বাচ্চা হবে। এই 150 থেকে 155 দিনের মধ্যেই সেই ছাগলটি বাচ্চা দিয়ে থাকবে, এবং এই ছাগলটি বাচ্চা দেওয়ার সাথে সাথে আপনারা সেই বাচ্চাটির এবং ছাগলের কী পরিচর্যা নেবেন। প্রথমত আপনাদের বলে দিই যে আপনারা যখনই সেই ছাগলটি প্রসব করবে অর্থাৎ সে ছাগলটি যখনই বাচ্চা দেবে, তখনই আপনারা সেই বাচ্চাটিকে উল্টোভাবে ধরে 2 থেকে 3 বার ভালোভাবে ঝুলিয়ে নেবেন। কারণ এই বাচ্চাটিকে উল্টোভাবে ঝুলিয়ে নেওয়ার কারণই হচ্ছে তার মুখের মধ্যে যদি কোনো সেই লালা জাতীয় থাকে সেগুলো কিন্তু বেরিয়ে পড়ে, এবং জল যদি থাকে সেটাও বেরিয়ে যায়। তা অবশ্যই আপনারা বাচ্চা হওয়ার সাথে সাথে সেই বাচ্চাটিকে উল্টো করে 2 থেকে 3 বার আপনারা ভালোভাবে ঝুলিয়ে দেবেন। তারপরে সেই বাচ্চাটিকে সেই ছাগলটির, যে ছাগলটির বাচ্চা হয়েছে, তার সামনের দিকে রেখে দিবেন। তার সামনের দিকে রাখতে গেলে সেই ছাগলটি তার বাচ্চাকে অবশ্যই চেটে চেটে পরিষ্কার করবে এবং তার শরীরের যে টেম্পারেচার সেটাকে ঠিক করে থাকবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেই কমেন্ট বক্সের প্রশ্নগুলি পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই ছিল, পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।